আমি চাকুরিজীবী মা, আমি আমার বাচ্চাকে রেখে অফিস করি। আজ এই প্রথম লাঞ্চ টাইমে আমি আমার বাচ্চাকে দেখতে যাচ্ছি, ওকে ফিডিং করাতে যাচ্ছি। আমি আসলে দেখতে চাচ্ছি যে ওর রিয়েকশন কেমন হয়, কারণ আমি সকালে বের হই, সন্ধ্যার সময় যাই, কোনোদিন দুপুরবেলা ও আমাকে পায় না। আজ সে কি করে সেটাই আমি দেখতে চাচ্ছি, ওকে সারপ্রাইজ দিব। আমি বাসায় চলে এসেছি, আমি এই যে কলিং বেল দিচ্ছি, কলিং বেল বাজলে ও বোঝে কেউ এসছে। ওর বাবা যখন আসে তখন ও দরজার গোড়ায় চলে আসে যদি ওয়াকারে থাকে। আমি এসে কলিং বেল কয়েকবার চাপার পর দরজাটা খোলা হলো, তারপর দেখেন অবস্থা। মানে এগুলো দেখলে কি সহ্য করা যায় বলেন? মানে চাকরি করতে মন চায়, মনে হয় যে এক খোঁচা চাকরি ছেড়ে দিই। এই যে বাচ্চাটা আমাকে দেখেই খুব কান্না করছিল, এখন দেখেন কি হাসি খুশি সে বুঝে গিয়েছে যে তার মামনি চলে এসেছে। কি খুশি, মানে এর মতো সুখ কি আর আছে বলেন? এর মতো সুখ নাই, এর মতো দুঃখ নাই। যাই হোক, বাচ্চাকে রেখে চুরি করে চলে এসেছি, না হলে কান্না করবে। আসলে এটাই চাকরিজীবী মায়েদের জীবন।